তা বন্ধুরা সোহম যে খাবারটি চেটে চেটে খেতে চাইল তা যদি সে খেত তাহলে ওই খাবারের কি হতো বা ওই খাবার কোথায় যেত তা জানবো আমরা আমাদের আজকের অধ্যায় স্বাগত বন্ধুরা বিদ্যাসাগরের আজকের এপিসোডে আজকে আমরা জানব পরিপাক তন্ত্র সম্পর্কে পরিপাকতন্ত্র কি পরিপাকতন্ত্র হচ্ছে মূলত অনেকগুলো অঙ্গ নিয়ে গঠিত এমন একটি সিস্টেম যা আমাদের পরিপাক এবং শোষণের সাথে জড়িত তাহলে কি পরিপাক এবং শোষণের সাথে জড়িত তা হচ্ছে খাদ্য পরিপাক এবং শোষণের সাথে জড়িত যা আমরা মুখ দিয়ে গ্রহণ করি তো বন্ধুরা পরিপাকতন্ত্রের মূল কাজ হচ্ছে মূলত পরিপাক করা তাহলে পরিপাক কি প্রশ্নই আসতে পারে পরিপাক হচ্ছে মূলত জটিল অদ্রবণীয় খাদ্যবস্তুকে এনজাইম এবং বিভিন্ন ধরনের হরমোনের সাহায্যে সরল দ্রবণীয় খাদ্যবস্তুতে পরিণত করা যেন এই সরল দ্রবণীয় খাদ্যবস্তুসমূহ আমাদের আমাদের অন্ত্রের মাধ্যমে শোষিত হয়ে আমাদের রক্তে প্রবেশ করতে পারে এবং রক্তের মাধ্যমে এরা বিভিন্ন কোষে শরীরে বিভিন্ন কোষে গিয়ে পুষ্টি সাধন করতে পারে পরিপাক মূলত দুই ধরনের একটি হচ্ছে যান্ত্রিক পরিপাক আরটি হচ্ছে রাসায়নিক পরিপাক যান্ত্রিক পরিপাক মূলত হয়ে থাকে দাঁত এবং পেশির মাধ্যমে পেশি বলতে যেমন আমাদের জিহভার মাধ্যমে হতে পারে আবার আমাদের অন্ত্রের মাধ্যমে হতে পারে বাকস্থলির মাধ্যমে হতে পারে অন্যদিকে আরেক ধরনের পরিপাক হয় তা হচ্ছে রাসায়নিক পরিপাক রাসায়নিক পরিপাক মূলত হয় মূলত হরমোনের কারণে হরমোনের প্রভাবে বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে আমাদের বিভিন্ন ধরনের দেহে গ্রন্থি থাকে যাদেরকে আমরা পরিপাক গ্রন্থি বলে সেখান থেকে এনজাইম নিঃসৃত হয় এবং ওই এনজাইমের মাধ্যমে মূলত আমাদের রাসায়নিক পরিপাক সংঘটিত হয় এখন আমাদের শরীরে পরিপাক গ্রন্থি আছে মোট পাঁচটি পাঁচটির মধ্যে একটি হচ্ছে লালা গ্রন্থি দুই নাম্বার যদি আমরা বলি তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি তিন নাম্বার আন্তিক গ্রন্থি চার নাম্বার অগ্নাশয় গ্রন্থি এবং পাঁচ নাম্বারের চকৃত লালা গ্রন্থি মূলত আমাদের শরীর আছে তিন জোড়া যা নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করবো এবং গ্রন্থি নিয়ে আমাদের পরবর্তী আরও অনেকগুলো এপিসোড আসবে যাতে আমরা এই গ্রন্থিগুলো নিয়ে বা এই গ্রন্থি কাজগুলো নিয়ে বা পরিপাকের উপরে গ্রন্থির ইফেক্ট নিয়ে বা প্রভাব নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা আমরা আগেই বলেছিলাম খাদ্যদ্রব্য পরিপাক আমাদের মুগ শুরু হয় এবং মুগগহব্বরে মূলত দাঁত এবং জিহ্বার মাধ্যমে খাদ্যবস্তুগুলো যান্ত্রিক পরিপাক হয় এরপর লালা থেকে নিঃসৃত লালা মাধ্যমে খাদ্যবস্তু রাসায়নিক পরিপাক হয় এবং এর মাধ্যমে খাদ্যবস্তু পরিণত হয় বোলাসে উৎপন্ন এই বোলাস এরপর মুগ থেকে আমাদের আলজিহ্বার মাধ্যমে প্রবেশ করে আমাদের গলবিলে গলবিল থেকে এটি চলে যায় অন্ন এবং অন্ননালীতে পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে এটি প্রবেশ করে পাকস্থলিতে পাকস্থলিতে এটি প্রায় চার থেকে ছয় ঘন্টা অবস্থান করে এবং এর মধ্যে পাকস্থলী পাচির থেকে নিঃসৃত গ্যাস্ট্রিক জুস দ্বারা এর পরিপাক হয় যা নিয়ে আমরা পরবর্তীতে পাকস্থলী অধ্যায়ে তোমাদের এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। মুগ্ধহব্বরের মতো পাকস্থলিত খাদ্যবস্তু দুই ধরনের পরিপাক হয় একটি হচ্ছে যান্ত্রিক পরিপাক যা হয় মূলত পেস্টালসিসের মাধ্যমে এবং এছাড়া গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে রাসায়নিক পরিপাক সম্পন্ন হয় এবং এর মাধ্যমে খাদ্যবস্তু আরও সরল এবং তরল হয় এবং যাকে বলা হয় কাইম এরপর এই উৎপন্ন কাইম প্রবেশ করে ডিওডেনামে ডিওডেনামে আসার পর ডিওডেনামে মূলত অগ্নাশয় গ্রন্থি থেকে অগ্নাশয়িক রস এবং পিত্তথলি থেকে পিত্তরস এসে কাইমের সাথে মিশ্রিত হয় এরা পাকস্থলীর থেকে আসা অম্লীয় কাইমের পিএইচ পিএইচের মানকে বাড়িয়ে দেয় অর্থাৎ ক্ষারীয় করে তুলে যাক যাতে এই উৎপন্ন কাইমটি পরিপাকের জন্য বা ক্ষুদ্রান্তে পরিপাকের জন্য আরও উপযোগী হয় এছাড়া অগ্নাশ রসে থাকা এনজাইমের মাধ্যমে ডিওডেনামে পরিপাক হয় যা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব পরিপাকিত ডিওডেন পরিপাকিত কাইমের পর প্রবেশ করে জেজুনামে জেজুনামে একই সাথে সরলকৃত খাদ্যবস্তুর পরিপাক হয় এবং শোষণ হওয়া শুরু হয় এরপর পরিপাকৃত খাদ্যবস্তু প্রবেশ করে ইলিয়ামে ইলিয়ামে মূলত খাদ্যবস্তু শোষণ হয় ইলিয়ামে ভিলাই থাকে যার মাধ্যমে খাদ্যবস্তু শোষণের যা খাদ্যবস্তু শোষণের জন্য উপযোগী এরপর ইলিয়াম থেকে খাদ্যবস্তু ইলিয়সিকাল জাংশনের মাধ্যমে প্রবেশ করে বৃহদ্রান্তের প্রথম অংশ সিকামে সিকামের নিচে একটি লেজের মতো প্রবর্ধন থাকে যাকে বলা হয় অ্যাপেন্ডিক্স এই অ্যাপেন্ডিক্সে যদি কোনো কারণে প্রদাহ প্রদাহ হয়ে থাকে তবে একটি রোগের সৃষ্টি যাকে বলে অ্যাপেন্ডিসাইটিস এরপর আমাদের পরিপাকৃত সরল খাদ্যগুলো বা অর্ধ কঠিন খাদ্যসমূহ বা তরল খাদ্যসমূহ আমাদের প্রবেশ করে সিকান থেকে কোলনে কোলনের চারটি অংশ প্রথমে খাদ্যবস্তু প্রবেশ করে উদ্ধকলনে এরপর উদ্ধকলন থেকে খাদ্যবস্তু প্রবেশ করে অনুপ্রস্থ কোলনে অনুপ্রস্থ কোলন থেকে খাদ্যবস্তু প্রবেশ করে নিম্নগামী কোলনে নিম্নগামী কোলন থেকে খাদ্যবস্তু যথাক্রমে সিগময়েড কোলন কোলনে প্রবেশ করে এবং সেখান থেকে রেকটা বা মলাশয়ে জমা হয় মলাশয়ে জমা থাকার পর যখন আমাদের খাদ্যবস্তু আমাদের যখন মল থেকে ইচ্ছা জাগে তখন আমাদের পায়ুপথ দিয়ে আমাদের অপাচ্যকৃত খাদ্যবস্তুসমূহ আমাদের শরীর থেকে বেরিয়ে যায় বৃহদান্তে মূলত খাদ্যবস্তু অপাচ্য খাদ্যবস্তুসমূহ থেকে পানি এবং খনিজ লবণ শোষিত হয় যা নিয়ে আমরা বৃহদ্রান্ত চ্যাপ্টারে আরও বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তা তোমরা কমেন্ট বক্সে জানাও এবং আরও ভিডিও নতুন ভিডিওর আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজটি ভিজিট করতে পারো যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে টিল দ্যান স্টেটিউন রুইথ বিদ্যাসাগর